হ্যালো বন্ধুরা, শ্রীস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর আজকের রেসিপিটা হলো পেঁয়াজ পোস্ত। এটি খুব কম উপকরণে এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি করা যায়। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে পেঁয়াজ পোস্ত বানাচ্ছি। আর আমার এই আজকের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনের অলটাকে প্রেস করে দিও। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে পেঁয়াজ পোস্ত বানাচ্ছি। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য তোমাদেরকে তো বলেই ছিলাম খুবই সামান্য উপকরণে বানানো যায়। তো পেঁয়াজ পোস্ত বানানোর জন্য আমি এখানে 8টা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর আমার এখানে 50 গ্রাম পোস্ত আছে। এই কাঁচা লঙ্কা দুটো পোস্ততে পেস্ট করতে হবে। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই রান্নাটা সর্ষের তেলেই হবে। সর্ষের তেলে হলেই খেতে ভালো লাগে, তেলও বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলো কড়ার মধ্যে ছেড়ে দেব। দিয়ে কিছুক্ষণ একটু পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন অ্যাড করে দেব। আর এখানে আমি হলুদেরও ব্যবহার করছি না আর চিনির ব্যবহারও করছি না। পেঁয়াজ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় চিনির দরকার পড়ে না, তবে তোমাদের যদি মনে হয় যে তোমরা একটু চিনি দেবে সেটা দিতে পারো। আর হলুদটাও তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ হলুদ দিয়ে করবে, হলুদ দিয়ে করতে পারো। আমি হলুদ ছাড়াই করছি এটা। এবারে কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেবো। আর একটা ব্যাপার, এটার মধ্যে কিন্তু জল পড়বে না। নুন দিয়ে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পোস্ত বাটাটা অ্যাড করে দেব। পেঁয়াজের মধ্যে পোস্তটাকে ভালো করে মাখিয়ে দিয়েছি, এবারে এটাকে একটু 2-3 মিনিট চাপা দিয়ে ভাপে হতে দিতে হবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু খেয়াল করে দেখে নেবে যে তলাটা ধরে যাচ্ছে কি না। পোস্তটা নাড়তে নাড়তে একটু 2টো কাঁচা লঙ্কা আমি এগুলোর বোটা ছাড়াইনি, সোজা আমি এর মধ্যে একটু দিয়ে আবারও এটা পোস্তর সাথে নাড়াচাড়া করে আরও 1 মিনিট মতো চাপা দিয়ে দেবো। তবে বারবারই বলছি, চাপা দিলেও তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এটা ধরে যাচ্ছে কি না, ধরে গেলে কিন্তু পুড়ে যাবে। এটাকে একটু নাড়াচাড়া করতে হয় কারণ এটা একটু ভাজা ভাজা হয়। তো দেখো আমারটাও মোটামুটি বেশ ভালোই ভাজা ভাজা হয়ে উঠেছে, আর একটু নাড়াচাড়া করলেই এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে গরম গরম পেঁয়াজ পোস্ত। এটা খেতে দারুণ, মানে ভীষণই ভালো লাগে। এটা তোমরা ভাতের সাথে তো খেতেই পারবে, রুটির সাথেও খাওয়া যায়, অসাধারণ লাগে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো। আর আমার আজকে রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনের অলটাকে প্রেস করে দিও। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলো আজকের মতো টাটা।